স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেছে, পরিবর্তন ঘটেছে অনেক কিছুর, কিন্তু আজও ফাঁসি দেওয়ার ডুবানচি গ্রামের কোনো রকম উন্নয়ন হয়নি। রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, যাতায়াতের ক্ষেত্রেও প্রবল সমস্যার সম্মুখীন গ্রামবাসীরা। রাস্তার সমস্যা হচ্ছে যে স্বাধীনতা হয়ে গেছে, রাস্তা আমাদের কিছুতে হয় নাই, যেমন রাস্তা সেমনে আছে। ফাঁসিদুয়া বিধানসভার মধ্যে ওকে আমরা সব থেকে লিড ভোটে জিতাইছিলাম এবং ভোট দিয়েছিলাম, কিন্তু সে আজকে কালেকশন খাকা চলে গেল, এখন নতুন পঞ্চায়েত হয়েছে, সেও চলতেছে, কিন্তু না এখানে কোনো উন্নতি বলতে গেলে কোনো কিচ্ছু নেই। দীর্ঘদিন ধরেই রাস্তা সহ অন্যান্য দুরাবস্থায় ভুগছে ডুবানচি গ্রাম। পঞ্চায়েতে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি এখনো। সমস্যার সমাধান না হলে আগামী দিনে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। পানীয় জলের কোনো ব্যবস্থা নাই, আলোর কোনো ব্যবস্থা নেই, কোনো কিচ্ছু এখানে উন্নতি বলতে গেলে কোনো কিচ্ছু হয় নাই। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা আপনারা অনেক নেতা ফেতা আছে, শুধু প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি দিয়েই চলে যায়। যদি সামনের ইলেকশনে, আমাদের ইলেকশনের আগে যদি এই গ্রামের রাস্তাটা না হয় ডুবানচি গ্রামে, আমরা পুরো গ্রামটাই বয়কট করব, ভোট বয়কট করব। বড় বড় গর্ত হওয়ার ফলে অ্যাম্বুলেন্স ঢুকছেন না রাস্তার গ্রামে, এই যে সমস্যা, সেই সমস্যা কবে ঠিক হবে সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।